বিসমিল্লা ইউর রহমান ইর্রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত হ্যালো মাই লাভলি ওয়েওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এনজি কুকিং স্টেডিও আজকের পর্বে থাকছে খুবই সুস্বাদু মজাদার একটা রেসিপি যেটা আপনারা এই শীতের সময় তৈরি করতে পারেন ফ্যামিলির সাথে এই ট্রেডিশনালি খাবারটা পরিচয় করিয়ে দিতে পারেন যারা নতুন আছে তো দর্শক চলে আসলাম কিন্তু মূল আকর্ষণে দেখতেই পাচ্ছেন স্কিনে বেশ বড় সাইজের একটা চাল কোমড় হ্যাঁ এটা বাহিরের আবরণটা যখন এরকম সাদাটে ভাব হবে তখনই কিন্তু এই রেসিপিটা তৈরি করার জন্য একেবারেই পারফেক্ট ভনিতা না করে আজ বলে নিচ্ছি আজ তৈরি করব চাল কোমরোর মিষ্টি খাটা অনেকেই কিন্তু এই চাল দিয়ে মোরব্বাও তৈরি করে থাকেন আর অবশ্যই কিন্তু চাল উপরের সাদা অংশ উপরের মানে চামড়াটার মধ্যে এরকম সাদা সাদা ভাব থাকতে হবে যেটা অনেকটাই সাদা পাউডারের মতো তো দর্শক আমি কিন্তু ভালো করে ছিলে স্কিনটা ছাড়িয়ে দেন কাটা চামচের সাহায্যে সবগুলোকে এভাবে কেচে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেচে নেওয়ার ফলে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে কেচে নেওয়ার ফলে কিন্তু এখান থেকে অনেক চাল কুমড়ের পানিটা বের হবে আমি ভালো করে কেচে নেওয়ার স্বার্থে বড়ো সাইজের করে নিয়েছি এখন আমি আমার প্রয়োজন অনুসারে ছোটো ছোটো ফিস করে নিয়েছি আর এটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না অনেকে দেখা যায় কাটা চামচ অথবা খেজুরের কাটা দিয়েও করে থাকেন দেন আমি পানিটাকে চেঞ্জ করে করে দুই থেকে তিনবার ভালো করে একটু ক্লিন করে নেব নর্মাল পানি দিয়ে এই ধরনের চাল দিয়ে আপনারা যারা মরব্বাটা তৈরি করতে চান চেষ্টা করবেন সাত থেকে আট ঘন্টা ভালো করে কেচে নেওয়ার প পর লবণ সরি চুনের পানিতে ভিজিয়ে নেওয়ার জন্য দেন হচ্ছে এগুলোকে হালকে একটু পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিতে হবে তার আগে অবশ্যই কিন্তু নর্মাল পানি দিয়ে বারবার ক্লিন করে নিতে হবে আমাদের এই ট্রেডিশনাল খাবারগুলো আমরা যদি ধরে না রাখি তাহলে কিন্তু সত্যি বাংলার ঐতিহ্য হারিয়ে যাবে খুবই মজার খুবই স্বাদ লুকিয়ে থাকে এই ধরনের খাবারগুলোর মধ্যে তো দর্শক চলে আসলাম মূল রান্নায় প্রথমে আমি বেশ বড়ো সাইজের একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি এক লিটার দুধ দেন আমি এখানে আস্ত গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে ছিল চার পাঁচটা এলাচ আর দু টুকরো দারচিনি এই যে সেদ্ধ করার নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চাল কুমড়োগুলোর অবস্থা এটা আমি পানি দিয়ে পাঁচ মিনিট ঘরে ধরে সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট সময়ে কিন্তু চাল কুমড়ো কাঁচা ভাবটা অনেকটাই বয়েল্ড হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল আগ থেকে চিনির মধ্যে সেদ্ধ করে চিনির মধ্যে তৈরি করে নেওয়া চিনি দিয়ে রান্না করা এটা কিন্তু আপনারা চাইলে ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন সিদ্ধ করে দেন চিনির মধ্যে পানি ছাড়া চিনির মধ্যে যদি প্রায় দশ মিনিট রান্না করে নেন শুকিয়ে নেন চিনিটা তাতে করে কিন্তু ঠান্ডা করে একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে প্রায় ছমাস অবধি কিন্তু ফ্রিজে সংরক্ষণ করা যায় প্রথমে আমি দুধটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম হচ্ছে যে চিনি ছাড়া যে চাল কোমোরটা সেদ্ধ করে রেখেছি মোটামুটি পাঁচ মিনিট মোটামুটি হালকা একটু সেদ্ধ হয়েছে সেটা দিয়ে দিচ্ছি দেন এটা নেড়ে চেড়ে কিছুটা সময় রান্না করে নেব আপনারা চাইলে কিন্তু চাল এই ছোটো ছোট ফিসগুলো আরও ছোটো করে কেটে নিতে পারেন তাতে করে কিন্তু এটা খেতেও ভালো লাগবে প্লাস দেখতেও আরও চমৎকার হবে ঢেকে দিচ্ছি আমি কিছুটা সময়ের জন্য আর অবশ্যই চুলার আঁচটা একটু লোতে থাকবে না হয় কিন্তু বলক এসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আবারও ঢাকনাটা খুলে ফিরে এলাম এভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব চাল এই মিষ্টি খাটাটা আমরা এভাবেও খেতে পারি বা রুটির সাথেও খেতে পারি তবে শীতের সময়ে এই চাল মিষ্টি খাটাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি আবারও ঢেকে দিচ্ছি একটু নেড়ে চেড়ে প্রায় মিনিট তিনেক পর আবারও ফিরে আসলাম এতে করে কিন্তু মোটামুটি দুধের মধ্যে এই চাল কোমোরটা অনেকটাই রান্না হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিনিসতে গড়ানো বা রান্না করা যে চাল এটা কিন্তু অনেকটাই মরব্বাও বলা চলে মরব্বাগুলো কিন্তু আরেকটু ক্রিস্টালাইজড হয় বাট এটা একটু সফট এটা শুধুমাত্র করেছি আপনাদের সুবিধার্থে যারা আপনারা এটাকে সংরক্ষণ করতে চান যে যে কোনো সময় নামিয়ে জাস্ট ঘন করে জাল করে দুধ দিয়ে তৈরি করে খেতে পারেন তো দর্শক এ পর্যায়ে আমি আরও কিছু মিষ্টি অ্যাড করব আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে এখানে গুড়টাও অ্যাড করতে পারেন তবে গুড়টা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার চিনি চেয়ে রান্না হতে হতে এই মাঝে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলে নিচ্ছি আপনারা যারা এই চ্যানেলটিকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছেন আমি সত্যিই তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যারা প্রতিনিয়ত এই চ্যানেলের রেসিপিগুলো দেখছেন আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন বিকজ আপনাদের এই মূল্যবান কমেন্টসগুলো পড়ে আমি খুবই অনুপ্রাণিত হই খুবই ভালো লাগে চাল অনেকটাই রান্না হওয়া কমপ্লিট এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাল ঝোলটা একটু ঘন হওয়ার জন্য এখানে আমি আতপ চাউলের গুঁড়া আর হচ্ছে দুধ একসাথে ভালো করে মিশিয়ে রেখেছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পুরো একটা নারকেল কুড়িয়ে হালকা কুসুম গরম পানিতে নারকেল কোরানো নারকেলটাকে হাতে কষলে দেন আমি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু নারকেলের ভাবটাও থাকবে প্লাস হচ্ছে নারকেলের যে দুধ সেটাও কিন্তু থাকবে কেউ যদি নারকেলের ছোপা ছোপা ভাবটা পছন্দ না করেন শুধুমাত্র নারকেলের দুধটাও ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আর হচ্ছে দুধের মিশ্রণটা অবশ্যই কিন্তু জাল করা দুধটাকে ঠান্ডা করে চাউলের গুঁড়াটা মিক্সড করবেন চাউলের গুঁড়াটা হাতের কাছে না থাকলে একটু কনফ্লাওয়ার দিতে পারেন এতে করে কিন্তু এই মিষ্টি খাটার ঝোলটা অনেকটাই ঘন ঘন হবে তো দর্শক অন্য পাশে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ ঘি প্রয়োজনে আপনারা একটু বাড়িয়ে দিতে পারে দিয়ে দিলাম কোছনো একটা পেঁয়াজ তিনটা তেজপাতা দিয়ে আমি একটু ফোড়ন তুলে নেব পেঁয়াজের এই ফোড়নটা কিন্তু এই মিষ্টি খাটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা না দিলে কিন্তু এটার আসল যে ট্রেডিশনালি স্বাদ সেটা মোটেও ফিল করতে পারবেন না আর এই রান্নাটা আমি শিখেছি আমার নানুর কাছ থেকে আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের মাধ্যমে অবশ্যই তার জন্য দোয়া করবেন বিকজ আমার নানু মাসাল্লা অনেক অনেক মজার খাবার তৈরি করতে পারে আর ওনার জন্যই এখন আমরা এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি ফোড়ন তোলার পর আমি কিছুটা চাল এখানে ঢেলে দিয়েছি আর ঢেকে দিয়েছি দুই থেকে তিন মিনিট এতে করে কিন্তু মিষ্টি খাটার এই চাল সম্পূর্ণভাবে ফোড়নের ফ্লেভারটা ছড়িয়ে যাবে তো দর্শক চলে আসলাম পরদিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে কুসুম গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই খেতে কিন্তু এই চাল মিষ্টি খাটাটা অসাধারণ লাগে সকালবেলা রুটি অথবা অথবা পরোটার সাথে চাউলের রুটি অথবা আটার রুটি বা পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই মজাদার চাল কুমোরের মিষ্টি সার্ভ করুন ফ্যামিলির সবাই যারা মিষ্টি খেতে পছন্দ করে খুবই মজা করে খেয়ে নেবে প্রিয় বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা খুব সহজে দেখানোর চেষ্টা করেছি উপস্থাপনটা কেমন হলো জানি না তবে চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বলার জন্য যারা এখনও তৈরি করেননি প্লিজ তৈরি করে দেখুন আশা করছি হতাশ হবেন না খেয়ে খুবই তৃপ্তি পাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করুন তাতে করে আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের হাতে নোটিফিকেশানেরই চলে যাবে আপনার সবার আগে দেন ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ